বরাবরই সংসদীয় রাজনীতিতেই স্বচ্ছন্দ তিনি। রাজ্য বিধানসভায় দীর্ঘদিন সাংসদ ছিলেন, অভিজ্ঞতা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরও। এবার তিনি পরিষদীয় রাজনীতির আঙিনায়। শুক্রবার রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। এদিন নদিয়ার বিধায়কদের শপথ কর্মসূচি ছিল, সেই উপলক্ষেই বিধানসভায় এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়েই এসেই তৃণমূল পরিষদীয় দলের ঘরে যান তিনি। সেখানে এক সরকারি আধিকারিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে সোজা শপথ গ্রহণ কক্ষে চলে যান। সেখানেই প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়ের কাছে শপথ গ্রহণ করেন। পরে অধিবেশন কক্ষে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে সৌহার্দ্য বিনিময় হয় তার, এবং সেখান থেকেই বিধানসভা ছাড়েন মুকুল রায়। বিধানসভা থেকে বেরিয়ে আসার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ছিলেন মৌনী। বলেন, আজ আমি কিছু বলবো না, মানসিকভাবে খারাপ সময় চলছে, যখন বলার তখন আমিই তোমাদের ডেকে নেব। তার আরও সংযোজন, মানুষের জীবনে এমন দু একটা দিন আসে যখন মানুষকে চুপ থাকতে হয়। শুক্রবার বিধানসভায় নতুন বিধায়কদের সঙ্গে বৈঠক ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার কাছেও প্রশ্ন করা হয় এই বিষয়ে কোনো খবর আছে কিনা। মুকুল রায় বলেন, না, সেই বৈঠকে যোগ না দিয়েই বিধানসভা থেকে চলে যান তিনি। আর এসব থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে মুকুলের? যদিও এদিন একই প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা হলেও তিনি বলেন, মুকুল রায় কখনোই বিধানসভায় প্রতিনিধিত্ব করেননি, শরীরটাও ভালো নেই, তাই ফিরে গিয়েছেন। একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই তাহলে স্পষ্ট করে ধরা পড়বে 3রা মে থেকে 7ই মে পর্যন্ত মুকুল রায়ের কর্মকাণ্ড। ভোট পরবর্তী হিংসার রাজ্য জুড়ে অব্যাহত। রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলেও দেখা গেল না মুকুল রায়কে। জেপি নাড্ডার উপস্থিতিতে হেস্টিংসের দলীয় কার্যালয়ে যখন বিজেপি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন দিলীপ ঘোষ, সেখানেও অনুপস্থিত মুকুল রায়। খুঁজে পাওয়া গেল না ধর্ণা মঞ্চতেও, যেখানে একের পর এক বিজেপি নেতৃত্বরা তৃণমূলকে কাট করায় তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন, সেখানে মুকুল রায়ের কোনো স্টেটমেন্টই পাওয়া গেল না বঙ্গ বিজেপির তরফে। কেন এতটা নীরব থেকে গেলেন মুকুল রায়? রাজনৈতিক মহলের মতে লাটাই গুটিয়ে নিয়েছেন চাণক্য, নিজেকে বঙ্গ বিজেপির সমস্ত কার্যক্রম থেকে তাই সরিয়ে রাখছেন। এবারের নির্বাচনে তিনি জিতলেও বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু। একের পর এক তৃণমূল নেতৃত্ব যখন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছিলেন, তখন বঙ্গ দখলের লক্ষ্যে সব থেকে বেশি হুঙ্কার দিয়েছিলেন মুকুল রায়। 2019 লোকসভা নির্বাচনে 2 থেকে 18টি সিটে পদ্ম ফোটানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই আজ মুকুল রায় একটা চরম ব্যর্থতার মুখোমুখি যখন দল, সেখানে কার্যত নীরব দর্শকের ভূমিকায়। জল্পনা জিগিয়ে রেখেছেন তিনি নিজেও। শুক্রবার শপথ গ্রহণের পর বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলে যান, যা বলার তিনি আলাদা করেই বলবেন, কিন্তু কী বার্তা তিনি দিতে চান সেটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা অবশ্য বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর ভালোভাবে মেনে নিতে পারেননি মুকুল রায়। কারণ 2017 সালে তিনি যখন দল ছেড়েছিলেন তার অন্যতম কারণ ছিল শুভেন্দু অধিকারীর দাপট। 21-এর বিধানসভা নির্বাচনে নতুন মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপির তরফে। গোটা রাজ্যব্যাপী প্রচারেও নেমেছিলেন তারা, অথচ লোকসভায় পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে প্রতিষ্ঠা করা সেই মুকুল রায় থেকে গেলেন ব্রাত্য। বিধানসভায় বিরোধী দলনেতার প্রশ্নেও এগিয়ে থাকলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এ কথা ধরে নেওয়া যেতেই পারে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের পুরনো ঠান্ডা লড়াই আবারও প্রকট হয়ে উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপিতে। যতক্ষণ পর্যন্ত মুকুল রায় নিজে থেকে না জানাচ্ছেন তার আগামী রাজনৈতিক কর্মপন্থা কোন দিকে এগোবে, ততক্ষণ বলা বেশ মুশকিল। প্রশ্ন, আগামী দিনে কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি? জয় বাংলা নাকি জয় শ্রীরাম? কোন স্লোগান তার মুখে শুনবে রাজ্যবাসী? শুরু কাউন্টডাউন।